দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসির গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গা মারিতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। এসএসসির গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান এবং রসায়ন পরীক্ষা স্থগিত করেছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে বোর্ডের চেয়ারম্যান প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করেননি। এদিকে প্রশ্নপত্র ফাঁসের মতো জঘন্য অপরাধে জড়িত সন্দেহে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে দুজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে মোট পাঁচজনকে আটক করা হয়েছে। সহকারী শিক্ষক হামিদুর রহমান ও সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য জেল হাজতে রাখার পর তাদের আদালতে পাঠানো হয়। শিক্ষা বোর্ড দিনাজপুর তারা একটা অভিযোগ দায়ের করছেন আমাদের এখানে, সেই অভিযোগের ভিত্তিতে আমরা তিনজনকে নিয়ে আসছি আর মামলাটা প্রক্রিয়াধীন। প্রক্রিয়াধীন মামলাটা শেষ হলে তখন আমরা এটার বিস্তারিত আপনাদেরকে জানাতে। স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।